আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মাইসাম ফাজবির মম, মাইসাম ফাজবির পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমি একটু বাইরে যাব, মাইসাম ফাজবিরকে নিয়ে বাইরে যাব। আমার ঘরে কিছু টুকিটাকি কেনাকাটা করব, কি কেনাকাটা করি আপনাদের সাথে শেয়ার করব, কোথায় যাই কি। তো ফাজবির আমার কাছে বসে আছে, মাইসাম হচ্ছে রেডি হচ্ছে। তো চলেন, কোথায় যাই কি কেনাকাটা করি আপনাদের সাথে শেয়ার করব। চলো বাবা, চলে আসছি আমরা দোকানে। কিছু কেনাকাটা করব, দেখি কি নেওয়া যায়। কারণ দোকানে আসলেই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস নিতে ইচ্ছা করে, কারণ মেয়ে মানুষটাই হচ্ছে প্রয়োজনীয় জিনিসের থেকে অপ্রয়োজনীয় জিনিস বেশি পছন্দ হয়। কিছু পাপোশ লাগবে, পাপোশ নিব, আর একটা শতরঞ্জি নিব। প্রত্যেকটা শতরঞ্জির কালার সুন্দর, কিন্তু বেশি কালার দেখলে মনে হয় কোনটা নিব কোনটা নিব। হ্যাঁ মাইসান, দেখো তো একটা কালার পছন্দ করো, কোনটা ভালো লাগে এখানকার? বুঝছেন, আরো নিচে আছে, করবে না দেখো। হ্যাঁ এটা কালো, কালোটা নিব না, কোনটা এটা দেখি, ওইটা ওইটা এটা নিচে, এটা কোনটা মেসাম? এটা সুন্দর লাগে, দেখি এটা হচ্ছে 3 ফিট 5 ফিট, প্রাইস হচ্ছে 2025। এই শতরঞ্জিটা নিব, আর হচ্ছে পাপোশ, পাপোশের দরকার। পাপোশগুলি সুন্দর, প্রত্যেকটা পাপোশই সুন্দর লাগে, এই পাপোশটা অনেক সুন্দর লাগে, কালারটা সুন্দর। আর এখানেও আছে পাপোশ, এটা তো আরো সুন্দর, প্রত্যেকটা পাপোশই সুন্দর। আরেকটা মনে হয় যেন ফুল গাছে, এত সুন্দর লাগতেছে। যে ধরনের পাপোশগুলি নিলে ইচ্ছা করে না ব্যবহার করি, মনে হয় যেন উঠিয়ে রাখি। আর কিছু টুকিটাকি জিনিস নিব, দোকানে আসলে একটু অন্য অন্য জিনিসের প্রতি ঝোঁক যায়। বললাম না, প্রয়োজনীয় জিনিসের থেকে অপ্রয়োজনীয় জিনিস বেশি ভালো লাগে। হ্যাঁ কিউট কিউট কাপগুলি, ওকে গ্লাস নেব, কিন্তু হচ্ছে কোনটা নেবো ওইটাই হচ্ছে ঠিক করতে পারি না, একা আসলে সমস্যা হয়ে যায় যে এটা নিবো নাকি ওইটা নিবো, এটা হচ্ছে সমস্যা পড়ে যায়। ওকে গ্লাসগুলি সবগুলি সুন্দর, সবগুলি গ্লাসই সুন্দর। ওখানে যাই, ওই সাইড থেকে কিছু জিনিসপত্র নিবো। গ্লাস ঢাকনাগুলি খুবই সুন্দর আসছে, 50 টাকা করে। সিরামিক, সিরামিকের ঢাকনাগুলি খুবই সুন্দর, 50 টাকা। আর এগুলো হচ্ছে আরেফেল মেলামান গ্লাসের ঢাকনাগুলি। আমার এরকম একটা হটপট লাগবে। এটার কি আর কোনো কালার নাই? এই যে গ্লাসের ঢাকনাগুলি হটপট, এটা কি আর কোনো কালার নাই? তাহলে এটাই নেই, এগুলি নাই প্রাইভেন, এগুলি আসে নাই। এটা তো কি টাওয়ার মতো লাগতেছে, তুমি যে টাওয়ারটা নিছো ওইটাই, এমনি ওই যে কড়াই সিস্টেম গুলি আসে না, এই কড়াই সিস্টেম গুলো প্রাইভেন করছে। ও এখানে, এই যে এই প্রাইভেন্টের কথা বলতো, এই এই প্রাইভেন গুলি ভালো। তাহলে ওইগুলি নেই, পাপোশ দুইটা, একটা শতরঞ্জি, আর এখান থেকে একটা ফ্রাই প্যান আর হটপটটা, এগুলি নেই। তারপরে চলো মাইসাম ফাজবি, চলো বাইরে যাই, এখানকার কেনাকাটা শেষ, এখন হচ্ছে বাইরে যাব, একটু জুতার দোকানে যাব, জুতার দোকানে যাই, জুতা নিব, একটু ওইখানে কি কি জুতা নেওয়া যায়। এখানে আমার শতরঞ্জিটার খুব প্রয়োজন ছিল, পাপোশেরও দরকার ছিল। ও তোমার একটা মাংকট লাগবে, একটা মাংকট, কোনটা পছন্দ হয়? না না এমনি একটা মাপড় দেখো স্কুলের জন্য, তোমার তো নষ্ট হয়ে গেছে, এটাতে পানি তো কম ধরবে বাবা, একটু বড় দেখে না যেহেতু গরম পড়তেছে। এগুলি আবার চিকন, এগুলির মধ্যে পানি কম আটবে, বেশি ইয়ে হবে না। আমি চাচ্ছি এখন একটু মুখ খোলার, এই যে এই পটের মতোই এগুলি কেন তাহলে? এটা কি স্টো আছে? হ্যাঁ স্টো ছাড়া, গরম পানি খেতে পারবে,
এইটা ভালো হয়। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে, আচ্ছা এটা নেই, এটা মুখটাও সুন্দর, এটা খুলো, মুখটা খুলো, এটা খুলো, খুলতে পারো, এই যে মুখটা ছোট আছে, তোমার পানি খেতে সুবিধা হবে। হ্যাঁ আর এটা পটটাও বড় আছে, অনেক পানি নিতে পারবা। এখানে 500 টাকা টেডি আছে, 300 টাকার আছে, তারপরে জি বাবা সব ফ্রাইজেরই আছে, 150 টাকা আছে। ওইটা কি না না, আর এখন খেলা নেওয়া যাবে না বাবা, এখন আর খেলা নেওয়া যাবে না, চলো কোনটা তুমি নিবা বাবা, তোমার অনেক গাড়ি আছে তো এই জন্যই তো মামা আসতে চাই না বাইরে তোমাকে নিয়ে। এটা আছে, আমি তোমাকে সুন্দর একটা ব্যাটারি সিস্টেম একটা গাড়ি কিনে দিব, ঠিক আছে? ঠিক আছে, এ দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট পুতুলগুলি, এসব বিয়ের হলে না অনেক কিছু নিতে ইচ্ছা করে। রাতেই করো, বের হয়ে যাবো, দোকান বন্ধ করে দিচ্ছি, আবার আমি ইয়েতে যাবো, এফিক্সে যাবো। ভাইসাম এখানে ভিডিও করতেছে, জুতো আমার বাসার পাশেই হচ্ছে এফেক্স, তো এফেক্সে ডিসকাউন্ট চলতেছে, ভাবলাম যে একটু জুতো নিয়ে যাই। দেখেন কি সুন্দর বাচ্চাদের জুতো, মেয়ে বাচ্চাদের জুতো দেখলেই কিনতে ইচ্ছে করে। দুঃখের বিষয় আমাদের ফ্যামিলিতে এখন ছোট মেয়ে নাই, আমার মেয়ে মাশাআল্লাহ বড় হয়ে গেছে, খুব কিউট কিউট জুতো, সুন্দর জুতোগুলি, 790 টাকা, ছোট হলে কি সে দামটা বড় আছে, 990। আসলে এখন আর হাজারের নিচে জুতো পাওয়া যায় না, বাচ্চাদের জুতো 1000-এর উপরে, তারপর তো কমই আছে। তা আমি একটু নিলাম, মাইসামের পাপা একজন নিছে, মাইসা ফার্স্ট গ্রেড জুতো আছে, মাইসা মাইসামের অনেক জুতো, মাই ফার্স্ট গ্রেডেরও। আমার বোনের জন্য দেখছিলাম জুতো, কিন্তু বোনের তো হয় না। জুতো নেওয়া শেষ, মাইসা বলছে কাউন্টারে দিন করতেছে, এই জুতোটা সুন্দর, কষ্ট লাগে, আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ভাই লাগবে না। মাইসাম কি করতেছে দেখেন, ও আমার সাথে ভিডিও করতেছে। চলো বাবা বের হই, বাইরে কিছু খাবো। চলো বের হই, আজকে চলো বের হয়ে যাবো, বাইরে কিছু খাবো। বাইরে থেকে চলে আসছি, ভাবছি চটপড়ি খাবো, কিন্তু জুতার দোকান থেকে বের হওয়ার সাথে সাথে কারেন্ট চলে গেছে, চটপড়িওয়ালা ভাইও চলে গেছে, ওনারা দোকান ক্লোজ করে ফেলছে। মাইসাম বলতেছে তাহলে বেলপুরি খাবো, কিন্তু বেলপুরিও ক্লোজ হয়ে গেছে, যেহেতু রাতে 10:30 বাজে, আর কিছুই খাওয়া হয় না। বাসায় চলে আসছি, জুতা নিছি দুইজন, আমার আর মাইসামের পাপার, আর হচ্ছে আমার একটা 17 ইঞ্চি লাগবে নিছি, দুইটা পাপোশ নিলাম। মাইসামের মামপট নষ্ট হয়ে গেছে, মামপট নিলাম, একটা হটপট নিয়েছি, তারপরে হচ্ছে একটা পাইপেন নিলাম, এই কেনাকাটা করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বাই, আসসালামু আলাইকুম।